بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ إِرَمَ ذَاتِ الْعِمَادِ الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

এই দুটি দিন দিন আলাদা আলাদা হবে হবে মানে একই না কারণ কারণ মেয়ে সিংহায় ফুৎকার কতবার দেওয়া হবে এ বিষয়ে দেখলে দেখা যায় যে দুইবার সিংহায় ফুৎকার দেওয়া হবে আর দুইবার সিংহায় ফুৎকার দেওয়ার মধ্যে বেশ ব্যবধান হাদিসে উল্লেখ করা হয়েছে সেই মুসলিম একটি হাদিসে হাজর আবু হরি আল্লাহ তিনি বলেন যে সাল্লাম বলেছেন দুটি ফুৎকারের মধ্যে চল্লিশ আর প্রথম এবং দ্বিতীয়বার সিঙ্গায় ফুক ফুক দেয়ার মাঝে কত সময় থাকবে তার সঠিক জ্ঞান একমাত্র আল্লাই ভালো জানেন নবীজি এতটুকু বলেছেন যে চল্লিশ সাহাবাগান জিজ্ঞেস করলেন হে আবু হরেরা চল্লিশ দিন হাদরতে আবু বলেন আমি জানি না তার আবার জিজ্ঞেস করলো কি চল্লিশ মাস হাদরতে আবু হরা তিনি বলেন আমি জানি না আবার জিজ্ঞেস করলো চল্লিশ বৎসর তিনি বলেন আমি জানি না অতএব আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করবেন এরপর মানুষের শরীর এমন ভাবে সতেজ হবে যেমন মাটি থেকে সবুজ সতেজ চারা উৎপন্ন হয় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে মানুষের শরীরের একটি হাড্ডি দিবা সমস্ত শরীর মাটি হয়ে যাবে আর তা হলো মেরুদণ্ডের হাড়ি কিয়ামতের দিন ওই হাড্ডি থেকে লোকদেরকে

তার মানে প্রথম যখন ফুটকা দেওয়া হবে আকাশ জমিন এই চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র সব সব ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয়বার যখন সিংহায় ফুটকার দেওয়া হবে তখন দন্ডামান হয়ে দেখতে থাকবে এবং প্রথম ফুৎকারে আওয়াজ শোনা মাত্র লোকেরা চিন্তিত হয়ে যাবে এরপরে আওয়াজ বাড়তে থাকবে স্পষ্ট হয়ে থাকবে বিকট হতে থাকবে আর এভাবে করে আস্তে 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 মানুষ মরতে শুরু করবে এবং প্রথম ফুৎকারের পর আল্লাহ ব্যতীত সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে এবং যিনি ফুৎকার দিয়েছেন সেই

আল্লা তালা আহ তিনি কথা বলবেন একা একাই তখন তোর পৃথিবীতে কেউ নেই নেই এবং হাদিস গুলো এসেছে যে আল্লাহ তালা সেদিন আকাশান্তaric সমস্ত বুঝিয়ে ডান হাতে রাখবেন এবারে বলবেন যে আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন যে কোথায় সেই আমা আমি বাদশা পৃথিবীতে গৌরব এবং অহংকার কারের কোথায় এবং এবং গৌরব এবং অহংকার কারের কোথায় তারা আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন তো তখন আর কেউ থাকবে না শুধুমাত্র একমত আল্লাহই থাকবে এবং আল্লাহ তালা বলবেন আজকে বাদশাহী কার লিমনিলমুল কুলিয়াও এরপরে আল্লাহ তালা আমি যে উত্তর দিবেন দিবেন যে লিল্লা হিল আহিদি সেনেসেন এবং কর্মকারী মেয়ে আয়াত রয়েছে তাহলে এভাবে প্রথম ফুৎকার দেওয়ার দিনটি আলাদা আচ্ছা এবার কত বছর থাকবে সে বিষয়ে আমরা সেই মুসলিমের হাদিস আলোচনা করেছি নবীদি বলেছেন চল্লিশ চল্লিশ দিন হতে পারে চল্লিশ বছর হতে পারে সেটা আল্লাহই ভালো জানেন আচ্ছা দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে দ্বিতীয় ফুৎকারের পর সমস্ত শরীরগুলো জীবিত হয়ে উঠবে ফাই ফাইনা মা হিয়া জাজরাত ওয়াহিদা ফাইজা এবং দ্বিতীয় যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তার মানে বোঝা যায় যে আবারও আল্লাহ তালা আহ মেকাইল ইস্তাফিল বা সমস্ত ফেস্তাদেরকে আবারও জীবিত করবেন এবং এই শাফিলকে দিয়ে আবারও শিঙ্গায় ফুৎকার দেওয়া আর দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে তখন অনফেল হফি সৌরিফা হুম মিনাল আজিদাস ইরা বিমিয়ান ছিল তখন সিঙ্গায় ফুৎকার দেওয়া তখন তারা সবাই কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে সুরাইয়া সিংহের এক একান্ন নম্বর আল্লাহ লাতালা উল্লেখ করেছেন তার মানে বোঝা যায় সিংহাই দ্বিতীয়বার ফুক দেওয়ার পর লোকেরা দলে দলে আল্লাহর আদালতে উপস্থিত হতে শুরু করবে যেইটাই হলো হাসরের ময়দান আমরা বলি তাহলে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর থেকে শুরু হবে কবর থেকে ওঠা এবং দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দেওয়ার পর সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কবর থেকে উঠবেন এবং অন্যান্য লোকেরাও কবর থেকে উঠবে আর হাশরের ময়দানের দিকে সবাই ধাবিত হবে যেটাকে পুনরুল পুনরুথান দিবস বা আমরা সুরা হাতে হাতে বলি মালিকীয় সুর হিসেবে করোন কাইমে উল্লেখ করা হয়েছে তিরমিজির একটি হাদিসে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কবর থেকে আমি ওই সময় মাথা উঠাবো ওই সময় মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি সমূহের একটি খুঁটি ধরে দাঁড়িয়ে থাকবেন আমি জানি না যে তিনি আমার আগে কবর থেকে উঠবেন না তিনি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ চিন্তা মুক্ত রাখবেন এমন তিরমিজি হাদিসে আছে তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠে হযরতে মুসা আলাইহিস সালাম কে দেখবেন দণ্ডায়মান অবস্থায় যেহেতু তিনি একবার বেহুশ হয়েছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কবর থেকে যে বের হবে একেবারে বিক্ষিপ্ত পঙ্গ পালের মতন মানুষ বের হবে এবং লোকেরা কবর থেকে এমন অবস্থায় উঠবে যে সবাই থাকবে উলঙ্গ উলঙ্গায় সিদ্ধি আল্লাহাল তিনি বলেন যে রসুলকে যখন আমি কথা বলতে শুনলাম যে কে আমাদের সমস্ত উলঙ্গ খালি পা খাতনা বিহীন অবস্থায় উঠানো আমি জিজ্ঞেস করলাম ইয়ারসুল্লাহ

মুসলিম হাদিস টেনেছেন তার মানে প্রত্যেক লোক তার কবর থেকে উঠবে উলঙ্গ খালি পা অবস্থায় উঠতে থাকবে করোনা কাহিমের একটি আয়াত থেকে বোঝা যায় যে কেউ কেউ কবর থেকে অন্ধ অবস্থায় উঠবে আর কারা অন্ধ অন্ধ অবস্থায় উঠবে এ বিষয়ে করোনা কাহিমি বলা হয়েছে যে অমান আর দান ফা ফাইনালাহু মাই শাতান দনকা অনাহ শুরু হুই অমান কেয়ামাতিয়ামা কেমতে তাকে অন্ধ করে উঠাবো সেই ব্যক্তি বলবে আল্লাহাকে অন্ধ করে কেন উঠা আমি তো চক্ষুস মান ছিলাম আল্লাহ বলবে যে তুমি এই দিনকে ভুলে গিয়েছিলে এমনি ভাবে তুমি আমার নিকট আমার তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল তুমি তো ভুলে গিয়েছিলে অর্থাৎ যে আয়াত নাফাসিতা ওয়া kadhalika al-yawma tansa আর আমি আজকে তোমাদেরকে ভুলে গেলাম তাহলে বোঝা যায় যে কিছু কিছু মানুষ এভাবে কবর থেকে অন্ধভাবে উঠবে এবং এবং কবর থেকে যে উঠবে এটি এমন নয় যে জারজার মত না বরং তারা।

আহ তথ্যবধাইনি তাদেরকে আল্লাহর আদালতে হাজির করা হবে এবং প্রত্যেক ব্যক্তি আগমন করবে তার চাল তার সাথে থাকবে চালক বা কর্মের সাক্ষী কুল্লু নাফসিন মাআ আছায় কুম শাহীদ সূরা কাফিরদের মধ্যে আল্লাহ তলা বলেছেন তার মানে বোঝা যায় যে কাফিররা তারা অত্যন্ত লাঞ্ছনা এবং অপমানের সাথে হাসর পর্যন্ত পৌঁছবে বিভিন্ন হাদিসে দেখা যায় যে রসুল্লাহ সাল্লামে কবর থেকে ওঠার বিভিন্ন সুরত বর্ণনা করেছেন আমরা আগে বলেছি যে কেউ অন্ধ থেকে অন্ধ হয়ে উঠবে এবং যে সমস্ত নারীরা যারা আহাজারি করে যারা মাতম করে মানুষের মৃত্যুতে যারা মাতম করে আহাজারি করে মৃত্যু ব্যক্তির জন্য মাথায় চুল ছেড়ে বুক থাপড়ায় চিৎকার করে কান্নাকাটি করে এদেরকে এরা যখন কবর থেকে উঠবে ওই দিন তারা শরীরে চুল কানির মতন তাদের শরীর জখম থাকবে পুরো শরীর জখম ওই নারী কারণ এই দুনিয়াতে সে এই মাতম করেছিল মৃত্যু ব্যক্তির জন্য আহাজারি করেছিল এক্ষেত্রে কথা বলে রাখা দরকার যে কোনো নারী যদি তার সন্তান মারা যায় কথার কথা আল্লাহ মাফ করুক চোখ দিয়ে পানি পড়ুক কোনো অসুবিধা নেই কিন্তু চিৎকার যেন না হয়

অবস্থায় সে উঠবে এবং খসখসে চামড়ার ওড়না থাকবে ইমাম মুসলিম হাদিস টেনেছেন ইমানদাররা তারা উঠবে কবর থেকে দাড়িহীন গোফিন এবং লাজুক চোখ নিয়ে তিরিশ বছরের যুবকে নেয় কবর থেকে উঠবে ইমানদাররা মোস্তাদ আহমদের মধ্যে হজরতে মহাজবিন জবাহ আনন্দকে এমন একটি হাদিস রয়েছে আচ্ছা কবর থেকে ওঠার পরে সর্বপ্রথম

আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনছি প্রত্যেক বান্দা যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় তার পুনরুত্থান হবে সুতরাং সর্ব অবস্থাতেই একজন মানুষকে সুন্নাতের উপরই টোয়েন্টি ফোর আওয়ার্স তার রেডি থাকা উচিত হাতে নখ মোস গোফ অবাঞ্চিত পশম এগুলো সবসময় খেয়াল রাখা সবসময় সুন্নাতের মধ্যেই থাকা উচিত তো এই ছিল বনের প্রশ্নের উত্তরে যে দুটি দিন যেটাকে আমরা হাসার বা মালিক দিন কিছু লোক কবর থেকে পায়ে হেঁটে মাঠে উপস্থিত হবে কিছু লোক কবর থেকে উঠে সওয়ার উপর আরোহণ করে হাসারের ময়দানে আসবে এবং কাফেরদেরকে আগুন হাসারের মাঠে তাড়িয়ে নিয়ে আসবে মানে কবর থেকে উঠবো পিছনে আগুন ধাওয়া করবে হাদিস থেকে বিভিন্ন অবস্থা পাওয়া যায় যেমন কবর শহীদ যারা তারা শরীর থেকে রক্ত ঝরা অবস্থায় কেমতের ময়দানে উপস্থিত হবে আবার যারা হাজিরা ইহরাম অবস্থায় মৃত্যুবরণকারী হাজিরা তারা কবর থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক তালবিয়া পাঠ করতে করতে কবর থেকে উঠবে সুবহানাল্লাহি ওয়া আর কিছু লোক অন্ধ মুখ অসত্য মুখে ভর করে হাশরের মাঠে উপস্থিত হবে

আল্লাহ তাআলা আমাদেরকে উঠান এবং আল্লাহ তালা জানো সেদিন আমাদেরকে সম্মানের সাথে আল্লাহ তাআলা জানো হাসরের ময়দানে আমাদেরকে উঠান এবং সহজ হিসাব আল্লাহুম্মা ইয়াসসির আল্লাহুম্মা হাসিব হিসাবান ইয়াসীরা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সহজ হিসাব আর সহজ হিসাব হলো যে माफ করে দাও কারণ কারোর হিসাব নিলে সূরা তাকাজুর মধ্যে বলা হয়েছে সুম্মা লাতুস আলুম নায়াউম আযিনানিন নাই আমরা যে ঠান্ডা পানি খাই এটিও আল্লাহর নিয়ামত এটির এটি যদি হিসাব নেওয়া হয় জামা ঠান্ডা পানি পান করেছিল তো সেই ক্ষেত্র জবাবเดয়ার আরই থাকবে না তার মানে হিসাব কঠিন হয়ে যাবে কোন প্রশ্নের উত্তর যদি জিজ্ঞেস করা হয় সব প্রশ্নের উত্তর কোন প্রশ্নের উত্তর দেয়া সম্ভব না তার মানে ঠান্ডা পানি যে পান করেছি আমরা এটিও দেওয়া সম্ভব পড়নায় আর সহজ হিসাব হলো যে আল্লাহ তালা সব মাফ করে দিবে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের সাথে দুনিয়া ত্যাগ করাতে দান করেন মুসলমান পরিপূর্ণ মুসলমান হিসেবে আহ আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়া ত্যাগ করাতে অভিদান করেন এবং পারলৌক জীবনে আল্লাহ তালা যান আমাদেরকে একেবারে সহজ হিসাব দেন রসল্লা সাফাত মুসিক করেন জন্নাতুল ফেরদা মেহমান হিসেবে আল্লাহ তালা যান আমাদেরকে কবুল করেন এবং সেই জাতীয় আমুল দুনিয়ার জীবন দোষা করার তৌফিক দান করেন